আখের চাষ আরো বৃদ্ধি করতে আমাদের আখের সাথে সাথী ফসল চাষ আরো বেশি জনপ্রিয় করে তোলার চেষ্টা করা দরকার। বর্তমানে সাথী ফসল হিসেবে চাষকৃত ফসলের সাথে মটরশুঁটি, ছোলা, মসুর, মুগ, রসুন, তিল, তিসি, সূর্যমুখী ও বাদাম চাষের উদ্যোগ গ্রহণ করা যেতে পারে। বাগেরহাট জেলার সদর উপজেলার মসজিদপুর গ্রামের কৃষক মুজিবুর হাওলাদার তার 15 কাঠা জমিতে আখ চাষ করেছেন। আখের সাথে আন্তঃফসল হিসেবে তিনি বেগুন চাষ করছেন। এই জমিতে আগে পানির বরাদ্দ ছিল, বর্তমানে একটি প্রকল্পের মাধ্যমে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আখ চাষ করছেন তিনি। কৃষি যন্ত্র ব্যবহার করে ট্র্যাক্টর দিয়ে তার সার্চ দিয়ে পটাশ দিছি, পটাশ দিয়ে আঁকড়িয়ে দিছি, কানা করে বেট করে মানে পটাশ দিয়ে মানে ওই পোকার জন্য পটাশ দিয়ে রুয়ে দিছি। আঁকড়িয়ে নিংলানো, নিংলাতে হবে গাছ পরিষ্কার রাখতে হবে গোড়া সবসময় যেটা পোকা না ধরে। আঁকড়িয়ে ওই ছোট ওই যে পাতা ওই সব পরিষ্কার করে রাখতে হবে, আর ওষুধ দিতে হবে, ধরেন ডায়ে পোকা আসলি ওষুধ দিতে হবে। এই আখের গায়ে যদি ডেয়ে পোকা আসে আর মাছি বসে তাহলে ওষুধ দিতে হবে। আখ লাগানো থেকে বিক্রি পর্যন্ত 1 বছর সময় লাগে। 52% বিঘা জমিতে আখ চাষ করতে 50,000 থেকে 60,000 টাকা ব্যয় হয়, বিক্রি হয় প্রায় 2 লক্ষ টাকা। কৃষক জমিতে উঁচু আল করে তাতে আখ লাগান এবং আলের উপর বেগুন লাগিয়েছেন। বেগুন বিক্রির পর আলের মাটি আখের গোড়ায় দিয়ে দেন, আখ বেড়ে উঠতে থাকে। বেগুন থেকে বাড়তি আয় পাওয়ায় আখের উৎপাদন খরচ কমে যায়। ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের মাধ্যমে এ অঞ্চলে বিভিন্ন প্রদর্শনী দেওয়া হয়েছে। প্রকল্পের মাধ্যমে সার ও বীজ দেওয়া হয়েছে। তিনি ইতিমধ্যে 7,000 টাকার বেগুন বিক্রি করেছেন, আরও 5,000 টাকা বিক্রি করতে পারবেন বলে তিনি আশা করছেন। আখের তেমন রোগবালাই নেই, উপজেলা কৃষি কর্মকর্তা তাকে সার্বক্ষণিক সহায়তা করে থাকেন। 3-2 লাখ টাকার আখ বিক্রি করতে পারবেন বলে আশা করছেন। সারি করে আখ লাগানো, আখ লাগায় আখের ভিতরে বেগুন লাগালাম, বেগুনটা আখের সাথে সাথী ফসল হিসাবে আমরা নিলাম। প্রথমে জমি চাষ করতে হয়, তারপরে আখের জন্য নালা কাটতে হয় যেটা ফেলু আমরা বলি। নালাটা করি, আখটা তো মাটির উপরে লাগালে ওটা যেই বড় হবে তখন ওটা বাতাস আসলি বা বর্ষা আসলি মাটির গোড়া নরম, মাটিটা নরম হয়ে যায়, ওটা কাইতে পড়ে যাবে। তো এই কারণে আমরা একটু ডিপলি ওই যদি লাগাই তাহলে ওই যে গোড়াটা মাটির ভিতরে থাকে এবং ফিরে ওর গোড়ায় মাটি দেওয়ার ফলে আখের গোড়াটা শক্ত থাকে, যেমন তো মানে অল্প বাতাসে হেলে পড়ে না। এই জন্য আগে এটা নালাটা করা লাগে। বেগুনের জন্য ফেরোমন ফাঁদ ব্যবহার করি, আখের জন্য ফেরোমন ফাঁদ ব্যবহার করা যায়। যেমন আখে তো মাজরা পোকা লাগে, তো মাজরার জন্য ফেরোমন ফাঁদই যথেষ্ট। এইসব প্রযুক্তি আমাদের বাগেরহাট উপজেলা কৃষি অফিস থেকে ট্রেনিং করায় এবং তাদের সহযোগিতা এবং তারা মাঠে আসে, এসে এগুলো আমাদের শেখায়, যেটা আমরা না বুঝি সেটা আমাদের বোঝায় দেয়। এইভাবে আমরা আখের সাথে এখন সাধারণত এক ফসল চাষ করা হচ্ছে, একে বাড়িয়ে বিশেষ করে ডাল ফসল দুবার চাষ করা যায়। সেজন্য দোআঁশ, বেলে দোআঁশ ও এঁটেল দোআঁশ মাটি বেছে নিয়ে আখ রোপণ করতে হয়। আখের দুই সারির মাঝখানে ডাল বা অন্য ফসলের বীজ বপন করা হয়। সাথী ফসলের জন্য পৃথক সারের প্রয়োজন হয় না। দুই সারির মাঝখানে জমি কুপিয়ে ঝুরঝুরি করে আখের আগাম জাতের সাথে রসুন ও পেঁয়াজের কন্দ এবং নাভি জাতের সাথে চারা পেঁয়াজ লাগানো যায়। তাছাড়া আখ লাগানোর সময় সারা জমিতে ধনিয়া বীজ বা আখ লাগানোর পর দুই সারির মাঝখানে ধনিয়া বীজ ছিটিয়ে বপন করা যায়। জমিতে আগাছা দমন, সেচ ও জমি আলগা করে দিতে হয়। রোগ বালাই দমনের জন্য বালাইনাশক ব্যবহার করা যেতে পারে। একইভাবে আখ লাগানোর আগে সরিষা, রাই, তিল, তিসি, সূর্যমুখী এসবের বীজ ছিটিয়ে বপন করা যায়। আবার দুই সারি আখের মাঝখানেও বপন করা যায়। আখের জমিতে সাথী ফসল চাষ করে সামগ্রিকভাবে বেশি লাভবান হওয়া যায়। তবে সাথী ফসল উঠানোর পর আখের দ্রুত বৃদ্ধির জন্য নিবিড় পরিচর্যার প্রয়োজন হয়। আমরা আজকে আপনাদের যে মাঠটা পরিদর্শন করতে নিয়ে আসছি, এখানে এটা হলো
খুলনা ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু অভিযোজন প্রকল্পের আওতায় একটা প্রদর্শনী, প্রযুক্তির নাম আখের সাথে আন্তঃফসল হিসেবে সবজির চাষ। এখানে আখের সাথে আন্তঃফসল হিসেবে বেগুনের চাষ করা হয়েছে। কৃষক বেগুন চাষ করার পূর্বে শশা চাষ করছিলেন এবং সেখান থেকে লাভ করার পরবর্তীতে উনি বেগুন রোপণ করেছেন। আসলে আখ একটা দীর্ঘমেয়াদী ফসল এবং আখটা যেহেতু আমরা ট্রেন্সের মাধ্যমে অর্থাৎ পিলো করে রোপণ করি, দুইটা আখের মাঝখানে যে সারিটা থাকে, যে জায়গাটা থাকে, এটা মূলত ফেলানোই থাকে। কৃষক যাতে আর্থিকভাবে লাভবান হন তার জন্য কৃষককে পরামর্শ দেওয়া আখের সাথে সাথী ফসল হিসেবে অন্যান্য ফসলের চাষ। তো সাথী ফসল হিসেবে শুধু বেগুনই নয়, কৃষক শশা করতে পারবেন, এছাড়া বিভিন্ন ধরনের সবজি, লাল শাক, ডাঁটা শাক, এগুলা ঢেঁড়স, এগুলাও কৃষক চাষাবাদ করতে পারবেন। ফলে দেখা যাবে যে আখটা বড় হতে হতে কৃষক এর মধ্যে মিনিমাম 2-3 ফসল পেয়ে যাবেন এবং কৃষকের প্রাথমিক যে খরচটা আছে সেই খরচটা সেখান থেকে উঠে আসবে। অর্থাৎ আখটা কৃষকের টোটালি একটা লাভজনক একটা ফসল। আর এখানে যেহেতু আখের সাথে আছে এবং এখানে কিন্তু আখগুলা পিলো আকারে করা, ফলে এখানে কিন্তু আন্তঃপরিচর্যা করাও সহজ, কৃষক সহজেই ঘাস বা আগাছা দমন করতে পারবে। আর এখানে যেহেতু আরও একটা ফসল আছে বেগুন, ফলে রোগ পোকামাকড়ের আক্রমণ তুলনামূলক কম। আর এখানে বেগুন বা শশা জাতীয় যেগুলো আছে সেগুলো টোটালি বিষমুক্ত আমরা এখানে বলতেছি। এখানে আমরা ফেরোয়ান ফাঁদ ইউজ করতেছি, আমরা এখানে হলুদ আঠালো ফাঁদ ব্যবহার করতে কৃষককে পরামর্শ দিচ্ছি। আর যেহেতু কৃষকের মানে প্রত্যেকটা রোতে কৃষক নিজেই ঢুকতে পারবেন, ফলে এটা কিন্তু প্রত্যেকটা গাছ নিয়মিত মনিটরিং করা সম্ভব হচ্ছে, ফলে রোগ পোকামাকড়ের আক্রমণটা কম হচ্ছে। আর এই পদ্ধতিতে কৃষক করলে কৃষক বাড়তি 2-3 ফসল সে তিনি সারা বছরই উৎপাদন করতে পারতেছেন। অর্থকরী ফসল হিসেবে এদেশে দীর্ঘদিন ধরে আখের চাষ হয়ে আসছে। আখের সাথে প্রথম পর্যায়ে আন্তঃফসল হিসেবে বিভিন্ন ধরনের ডাল, তেল, মশলা ও সবজির চাষ করে আরও বেশি লাভবান হওয়া যায়। যে কেউই আখের জমিতে আন্তঃফসল হিসেবে অন্য ফসল চাষ করে লাভবান হতে পারেন।